আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। প্রিয় দীনী ভাই ও বোনেরা, কেমন আছেন সবাই? আমি আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে এবং দয়ায় আপনারা সকলেই ভালো আছেন। প্রিয় বন্ধুগণ, আজকে আমরা জানব যে আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের কঠিন দিনে, ভয়ঙ্কর দিনে তার কোন বান্দাদের বিপদ দূর করে দিবেন, তার কোন বান্দাদের কঠিন অবস্থাকে সহজ করে দিবেন। প্রিয় বন্ধুগণ, যারা ইসলাম সম্পর্কে সামান্যতম জ্ঞান রাখেন তারা সকলেই জানেন যে কাল কিয়ামতের ময়দানে সবচেয়ে বড় যে বিপদটি হবে সেটি হলো যে আমাদের জিন্দেগীর হিসাব দেওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে আপনার আমার জিন্দেগীর হিসাব নেবেন, পাপ নেকির হিসাব নেবেন, আমরা আমাদের জিন্দেগী কোন পথে পরিচালিত করেছি, আমাদের জিন্দেগীতে আমরা কি করেছি কি না করেছি সমস্ত কিছুর হিসাব আল্লাহ তাআলা দিবেন। তো বন্ধুগণ, কিয়ামতের দিনের সবচেয়ে বড় বিপদ হলো আল্লাহ তাআলার কাছে জবাবদিহিতা করা, আল্লাহ তাআলার কাছে হিসাব দেওয়া। তো বন্ধুগণ, সেই কঠিন দিনে, সেই কঠিন বিপদ থেকে আল্লাহ তাআলা কাদেরকে রক্ষা করবেন? বন্ধুগণ, এ সম্পর্কে সহিহ মুসলিমে এবং বুখারীতে একটি হাদিস উল্লেখ হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি কোন মুসলমানের দুঃখ কষ্ট দূর করবে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন তার বিপদ দূর করে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। বন্ধুগণ, সেই কঠিন বিপদ থেকে মুক্তির একটি পথ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখিয়ে দিয়েছেন, তা হলো মুসলমানদের দুঃখ কষ্ট দূর করা। বন্ধুগণ, ঠান্ডার দিনে, প্রখর শীতের দিনে যে সমস্ত গরিব মানুষের ঘরে কম্বল থাকে না, কাঁথা থাকে না, সেই সমস্ত গরিব দুঃখী মানুষকে যদি আপনি একটি কম্বল দিয়ে তাদের দুঃখ কষ্ট দূর করে দেন, তাহলে আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে আপনার হিসাব সহজ করবেন, আপনার বিপদ দূর করবেন ইনশাআল্লাহ। বন্ধুগণ, প্রখর গরম গ্রীষ্মকালে যখন আমাদের ঘাম ঝরে যায়, সেই সময় যে সমস্ত গরিব দুঃখী মানুষের, খেটে খাওয়া মানুষের ঘরে ফ্যান নাই, তারা গরমের মধ্যে সিদ্ধ হয়ে যায়, ওই সময়ে কোন একজন গরিব মানুষ, খেটে খাওয়া মানুষ যার ঘরে ফ্যান নাই, 200 টাকা 250 টাকা দামের যদি ছোট্ট একটি ফ্যানের ব্যবস্থা করে দেন, তার দুঃখ কষ্ট দূর করে দেন, তাহলে আপনি তার দুঃখ কষ্ট দূর করার বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে আপনার বিপদ দূর করে দিবেন ইনশাআল্লাহ। এটা কে বলেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আর পৃথিবীর কেউ যদি রাসূলের কথার একটু সন্দেহ পোষণ করে তার ঈমান থাকবে না, সে বেঈমান হয়ে যাবে। তো বন্ধুগণ, এজন্য আসুন আমাদের সাধ্য অনুযায়ী আমরা গরিব দুঃখীর, অন্য মুসলমানের দুঃখ কষ্ট দূর করার চেষ্টা করি। বর্তমান আমাদের অবস্থা হলো, যদি কোনো মুসলমান কষ্টের মধ্যে পড়ে, যদি সমস্যার মধ্যে পড়ে, আমরা তাকে আরো কষ্ট দেওয়ার চেষ্টা করি, আরো সমস্যা সৃষ্টি করি, আমরা তার উপর জুলুম করা শুরু করে দেই। এজন্য আসুন আমরা আমাদের অবস্থানকে পরিবর্তন করি, আমাদের আমাদের কার্যক্রমকে আমরা পরিবর্তন করি। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে, আমাকে, আমাদের সকলকে, আমাদের মুসলমান ভাইদের দুঃখ কষ্ট দূর করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় বন্ধুগণ, আজ এ পর্যন্তই। আমি আশা করি যে এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে ভিডিওটি আপনার বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন, তাহলে ইনশাআল্লাহ ভবিষ্যতে আমাদের ইসলামিক ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন। তো আল্লাহ চাইলে তো দেখা হবে পরবর্তী কোনো একটা ইসলামিক ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। وتصفو الحياه